এ যেন নতুন করে প্রাণ ফিরে পাওয়া। মেক্সিকোর বিপক্ষে ঘুরে দাঁড়ানো এক জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড় এবং সমর্থকদের এখন তেমনটাই মনে হচ্ছে। প্রায় খাদের কিনারা থেকে লিওনেল মেসির জাদুকরি পারফরমেন্সে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। এ জয় এখন বিশ্বকাপে মেসিদের আশাও ভালোভাবেই বেঁচে থাকলো। পরের ম্যাচে পোল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে দ্বিতীয় রাউন্ড। ম্যাচের পর মেসি নিজেও বলেছেন, তাদের জন্য বিশ্বকাপটা এখন নতুন করে শুরু হলো, সেই সঙ্গে প্রথম লক্ষ্যটি অর্জনের পর এখন ধাপে ধাপে এগোতে হবে বলেও মনে করছেন আর্জেন্টাইন অধিনায়ক। লুসেল স্টেডিয়ামে গতকাল শুরু থেকে নিজেদের সেরাটা খেলতে পারেনি আর্জেন্টিনা। বিশেষ করে প্রথমার্ধে মেসিদের পারফরমেন্স ছিল ভুল যাওয়ার মতোই, তবে দ্বিতীয়ার্ধে মেসির দারুণ এক গোলে বিশ্বকাপে নতুন জীবন লাভ করে আর্জেন্টিনা। নতুন করে পাওয়া এই সুযোগকে এখন আর হারাতে চান না মেসিও। আর্জেন্টাইন মহাতারকা বলেছেন, আজ থেকে আমাদের জন্য আরেকটি বিশ্বকাপ শুরু হলো, কারণ আমরা জানতাম দুটি ম্যাচ জিতেই আমাদের পরের পর্বে যেতে হবে। আমরা গুরুত্বপূর্ণ একটি ধাপ পার হয়েছি, তবে আমরা এ নিয়ে সতর্ক যে প্রথম লক্ষ্যটি অর্জনের জন্য আমাদের আরেকটি ধাপ পার করতে হতো। ম্যাচের প্রথমার্ধের পারফরমেন্স যে নিজেদের নামের প্রতি সুবিচার করে না তা জানা আছে মেসিরও। মেক্সিকোর বিপক্ষে খেলাটা কতটা কঠিন ছিল তা জানাতে গিয়ে মেসি আরো বলেছেন, ম্যাচটি জেতা খুবই কঠিন ছিল, কারণ মেক্সিকো খুব ভালো খেলেছে, তাদের কোচ দুর্দান্ত এবং তারা আপনার জন্য কাজটা কঠিন করে দেয়। প্রথমার্ধে সেভাবে খেলেছি যেভাবে খেলতে হতো, বেশ তীব্রতার সঙ্গে, তবে দ্বিতীয়ার্ধে আমরা স্থির হই এবং গোল করার আগ পর্যন্ত নিজেদের মতো খেলতে শুরু করলাম। সে সময় আমরা নিজেদের ফিরেও পাই, নিজেদেরকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে আমাদের জিততে হয়েছে। প্রথম ম্যাচে অঘটনের হারের পর মেক্সিকোর বিপক্ষে এই জয় নতুন করে আত্মবিশ্বাস দিচ্ছে মেসিকে। আমরা এখন হাল ছাড়তে পারি না, আমাদের জন্য প্রতিটি ম্যাচই ফাইনাল, আমাদের আর কোনো ভুল করা যাবে না। প্রথম ম্যাচে আমাদের অনেক ক্ষতি হয়েছে, এটা স্বাভাবিক, এর পেছনে অনেকগুলো কারণ ছিল, অনেকে তাদের প্রথম বিশ্বকাপ খেলছে, এটা কোনো অজুহাত নয়, আমরা সেদিন ভালো খেলিনি।